প্রাণীয় ছাত্র পর্দার মা গুনে না করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকে দিনটা আসলে একটু ঠান্ডা ফলাই দিচ্ছে একটু বৃষ্টিও আবার বাট তো আল্লাহ আল্লাহর মনসার উপরে আমরা ফয়সালার উপরে সন্তুষ্ট দেখা হইল আমরার ইমানি দাবি আমরা আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট আর একবার হোক আলহামদুলিল্লাহ বৃষ্টিও আল্লাহর নিয়ামত আমত ঠিক না নি বৃষ্টিরও এখন দরকার বৃষ্টি না হইলে আমরা ফসল হইত অনেক মানুষে আহাদারি হর বৃষ্টির লাগি দোয়া কর আমরাও দোয়া করি বৃষ্টি হইত তো আমরা মাহফিলের আল্লাহ একটু মাহফিলটারেও হেফাজত করতাম আমরা সকলে খুব আমি মাস্তরা যারা দ্বারা আশেপাশে না আপনার একটু বউ খাইছেন যখন সবর আশায় বেস্তর বাগানো তো একটু বেহস্তর বাগানের বৌকা জীবনে কত সময় কত বাই আমরা আপনার কত ধার এটার তো আমরা কোনো সীমা নাই তো আজকে একটা বেহস্তর একটা বাগানে এক বছর একটা ওয়া যায় বিশেষ করে ঈশ্বরীর গ্রামর ডাঙোর দ্বারা আস আপনারা গ্রামর আপনারা বেশি এলাকা খান্দার প্রতিবেশী আপনার আর গ্রামের মানুষ খুব কম দেখার আপনারা একটু বা বইটা বইতা তারা দেখা যায় যে থারা লাগি যায় না আর অন্যান্য খাস শরীশপুরের গ্রামের মানুষ একটু বেশি বয়া উচিত কিটা হয় না আপনার তারা গাওয়া তারা তারার খান্দার মানুষ তারা আইয়া বইতা বেশি তো আপনারা যারা আসুইন আশেপাশে আই কাহা আইয়া ই রাস্তার দাঁড়ি ও উঠানো ও মাদ্রাসার মাঠ ইনো না ও মাফিলক তো মাহফিলর একটা রৌনক বাড়বো একটা সৌন্দর্য বাড়বো ব্যস্তর বাগানও যারা আইবা এরা খালি দায়িতা নাই সোহা হকা। আমার নবীজি ফরমাইছইন আল্লাহ ফিরিস্তকলের সাক্ষী রাখি এরা সারা জীবনের আল্লাহ মাফ করে দেবা আমরা সারা জীবনের গুণা মাফ হইতো আমরা চাইনি না খারা খারা চাইনি একটু আতুলিয়া দেখাও কাছে আল্লা রে না রে থি ইমানদারের সাথে আল্লাহ তুমি কবুল আমিন محترم حاضرین সামনে রমজান শরীফর মাস বড় গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাসুলে فرمাইছে নিজ মাসটা হইল শহরুন আযীম মহান গুরুত্বপূর্ণ মাস হোকা সুবহান এই রমজান জরিবর মাসহু নেকির কাজ করলে সওয়াব কমবো না বাড়বো সকালে কইতেবা কমবো না বাড়বো ইখে সত্যই হোকা ইখে সত্তর আরো যদি সৌগাসনাল্লা রমজান শরীফর মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে ফরজ আদায় করার সমান সাপাশু বহানাল্লা রমজান শরীফর মাসে একটা যদি ফরজ আদায় করি অন্য মাস সত্তরটা ফরজ আদায় করার সমান সাপ এক সত্তর এলাকি আল্লাহ রসুলের রমজান শরীফর মাসও এত বেশি দান সৎকা করতে এত বেশি দান সৎকা করতে প্রবাহিত বাতাস থাকি আরো বেশি হোকা সোকা কোন মাস হোক রমজান মাস সকালে হোকা কোন মাস হোক রমজান শরীফ মুখ করলেন যান আপনারা কিছু কথা কইলে বালা তো আপনার আরো গুম টুম চাড়ব নি রমজান শরীফর মাস আল্লাহ রসুলে বেশি দান সৎকা করতাম সাহাবাই কেরামকল রমজান শরীফর মাস আইলে বেশি বেশি দান খেনে যে যারা গরিব মুসলমান তারা রোজা রাখতে তারা যাতে সহযোগিতা হয় সহায়তা কারণ অনেক মানুষ আনা খাইয়া রোজা আছে আছে আসে না আমরা হয়তো তার হাইয়ার না কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে আনা খাইয়া রোজা রাখে সেনে তার গরু খানি নাই করি আপনি হয়তো জানড়া না বিশ্বর মাঝে অনেক সবচেয়ে বেশি দারিদ্রপূর্ণ দেশ হইলে আফ্রিকা এরা অনেকে আছে আহ আনা খাইয়া অর্ধাহারে অনাহারে দিন যাপন করে এরা আনা কাইয়ারা আমরার গরর যারা বাত আছে এরা গরিবর কষ্ট বুঝে না ঠিক না যে কুদার জ্বালা যে বড় জ্বালা ই জ্বালাটা দৈন্য বুঝতে পারে না রমজান শরীবর মাছ হইলে কিছু তৈলে বুঝে সেও তাকে সাততালাত গাছতলাত সাততালার মঞ্চে গাছতলার মঞ্চের কষ্ট বুঝে না আর রমজান যদি মাস আইলে তখন কিছুটা হইলেও বুজে ধনী গরিব সকলেও রোজাদার ও সুবে সাদিক থাকি লই একবারে পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত টাইম অপেক্ষা করা লাগে এক ফুটা পানিও আপনি খাইতে পারতেন না দৈন্য খাইতে পারতেন না গরিবও খাইতে পারতেন না ওই সময় দৈন্য গরিবর কষ্টর জ্বালা উপবাসর জ্বালা কিছুটা হইলেও অনুভব করে ঠিক কিনা না এজন্য জন্য নবীজি ফরমাইছেন এই মাস হইল শাহরুল সহমর্মিতার মাস সহমর্মিতার মাস দনী গরিব সব সমান হোকা দনী গরিব সমান নাইনি রমজান শরীর মাস আইলে দৈন্য সা গরীব সন্া রোজা দনির লাগিও ফরজ গরিব লাগিও ফরজ নমাজ দনির লাগিও ফরজ হৌকা গরিব লাগিও ফরজ কিন্তু হজ আর জাকাত গরিব লাগি ফরজ নাই একমাত্র দনির লাগি ফরজ কোন জিনিস কোকা হজার জাকাত এই দুইটার মধ্যে পয়সা লাগে কিতা লাগে কোকা সহলে কইকা কিতা লাগে গরিব নবীজীর দরবার ইয়ার আতলাম আমরা একটা দাবি আইছি আপনার কাছে সব গরিব জমাতকে সি নবীজির দরবার মিছিল গাফুন ইয়ার আস আমরা দাবি আইছি আপনার কাছে দনিয়কলে অকল সব লইয়া কি দনিয়কলে সজ কৰ গুনা মাফ হৈ যায় চুবাহান গৰীবক লে জিহাদৰকলে জিহাদৰ দেইন আমাৰ গৰীবসকল জিহাদৰ চামানও দাম পাৰি না জাকাত দেন আমাৰ জাকাতো দাম পাৰি না হজো কৰ্তাম পাৰি না জকাতো দাম পাৰি না জিহাদৰ চামানও দাম পাৰি না সকল স্বাপ্ত দেখি খালী দনিয়ক লৰীবই ইয়াত বড়ো হে বেকাৰ আমরার কোনো সব । নাই আমৰাৰ তিতা নাই স্বাব নাই গেছৰ সাৰ গেছে আল্লাহ আৰু গেছে একবারে সবচেয়ে বড় আদালত জোৰে হোগা চোৱা হয় না নবেজীৰ দৰবাৰো গেছে নবেজী ফৰ্মাইনো গৰীবদের জমা তোমরা যদি চবৰ কৰ তাহলে তোমৰাৰে তিনটা পুৰস্কাৰ দিব নাই হোগা চোৱা হয় না চবৰ্দাৰ গৰিবৰ লাগে ছয়টা পুৰস্কাৰ তিনিটা সকলে জুড়ে কই থাকবা খা আরো জুড়ে তাইলে হল যারা আসুন বালা করি শুনে যা তিনটা পুরস্কার আল্লাহ রে বরমাই। কেমতের দিন গরিব লাগি আল্লাহ এত সুন্দর সুন্দর অট্টালিকা বালাখানকল অকল বানাইবা বা যে অট্টালিকা বালাখানা অকল দেখা দনীয় নবীর আসুল আফসুস করবা কইবা আল্লাহ এত সুন্দর সুন্দর অট্টালিকা বালাখানা তুমি খাল্লা কি বানাইছ আল্লাহ কইবা এই সমস্ত অট্টালিকা বালাখানার মালিক কইলে আমার গরিব আচ্ছা যারা দুনি এরা অট্টালিকা বানায় এরা দালান বানাই টাওয়ার বানাই ঠিক না নি এরা বিল্ডিং দেখুন যান সাইট হইলে উফরে দিই সব তুললাক থাকাইয়াওয়া লাগে সেউরিয়া সতালার মালিক খুব দেড়শো খুব আড়াইশো ঠিক না আর কেমতর দিন গরিব হলো টাওয়ার দেখা লাগবো ওগুলা চোখ তুইয়া আর দনী হলো টাওয়ার থাকবো থলে আর গরিব হলো টাওয়ার হইব তাও লাল ইয়াকুত পাথর জবরজত পাথর দ্বারা তৈরি সুবান আল্লাহ হইতা নাই ওরা কেমতর দিন সব গরিব পাওয়ার বাড়িছে খার পাওয়ার বাড়ব নবীজি ফরমাইন আমি নবী ফর্মপ্রথম জান্নাত যাইমু সুহান আল্লাহ হোক ওয়া মা রিফু কারাউল আমার সাথে ডাকবো বিশ্বের যত গরিব মুসলমান আছে সব গরিব সুবহানাল্লাহ নবীজি فرمাইছেন আমি যখন জান্নাতে গিয়া ঢুকবো আমার সাথে একদল মানুষ তাকবো এরা তাকবো সব ফকির মুসলমান ডাইনে বামে পিছনে খারা। ফকির হল যারা হোকা খারা। ফকির হল তাকবার নবীজির সাথে ফয়লা জান্নাতে ঢুকপার সব সুবহানাল্লাহ হকা আল্লাহ ডাক দিবা ফকিরর জমাত দাঁড়াও আগে দুনিয়াতে তোমরা যারা সাহায্য করছে না যারা বাদ দিছে পিডি কাপড় আসিল না কাপড় দিছে তোমার মান সম্মান রক্ষা করছে এই সমস্ত গরিব অকল যারা রে দুনিয়ায় থাকতে সাহায্য করছে আজকে তোমরা তারারে এই ময়দানে মাসর কাতার তাকি এই সমস্ত দনীয়ক লোরে কুজ্জা কুজ্জা বাহির কর গরিব লাগি যা দনী কুজাত দুই নাই তাকতে গরিব লোরে গরিব চারা সাহায্য করছে এরারে কুজাত লাগি যাবা এরারে কিটা করবা কুজাত লাগি যাবা কাতারো একশো বিশটা কাটা রই সোহানালা হোকা জান্নাতীয় কাটা রই একশো বিশটা আশিটা কাটা রইবতে মহাম্মদির যোগা সোহাখানালা চল্লিশ টাকা তার হইব আদম আলাহ ইসলাম পর্যন্ত সমস্ত নবীর আসুলর আর একমাত্র নবী মোহাম্মদ ইসলামের উম্মতর কাতার হইব আশিটা হোকাস কুজাত লাগি দিবা দনী অকল কুজা বাইর করবা হাত ধরি ধরি দনী অকল রে লইয়া আইবা আল্লাহর দরবারও আল্লাহ কইবা অ গরিবর জমাত এই সমস্ত দনী অকল তোমরা হাত ধরি ধরি জান্নাত পৌঁছাই দে গরিবর দরকার আছে নি না নাই শক্ত করি কৌকাতে আছে নি না ও ধনী অকল রিজেক পাইরা পাই জানি গরিব লরুী সুহানো আমরা গরিব লরুলায় আমরা সাহায্য প্রাপ্ত হয়ে গরীবক লরুাই দুর্বরক লরুাই বিকলাঙ্গ রুচিলাই ল্যাংরা থুর রুচিলায় অন্ধ রু চায় হকা আপনার ঘরের যদি কোনো মানুষ দুর্বল থাকে দুর্বল থাকে মানে ল্যাংড়া আতুর খানা থাকে প্রতিবন্ধী থাকে কোন কাজ কাম করে না এই মানুষটা আসলে বেকার না। আপনার দৃষ্টিতে বেকার সারা ঘরের পরিবারের যত মানুষ আছে এই ব্যক্তির উসিল আল্লাহ সারা পরিবার রেডি শক্ত করে হোকা আল্লাহ এই মানুষটা বেকার না। এই মানুষটা আপনার লাগে নিয়ামত সুবাহান আল্লাহ হোগা এই মানুষটা আপনার লাগি নিয়ামত গ্রাম যদি গরিব থাকে এরা সমাজের বুঝা নাই এরা এই গ্রামের ধনী অকলর লাগি নিয়ামত হকা সব এই গ্রাম যত ধনী অকল আছো এই গরিব অকলরু ছিল আল্লাহ ধনী অকলরে রিজেক দেন এই গ্রাম যত গরিব অকল আছো এই গরিব অকলরে আল্লাহ সাহায্য করেন এই গরিব অকলরে আল্লাহ দয়া করেন একমাত্র গরিব অকলরু ছিল গরিব টাকা দরকার আছে নি না নাই আরো যদি এসব দরকার আছে নি না নাই মানছে কয় যে এক কাপড় নি আর গরিব এক মানুষ নিতে ঠিক নাই গরিব কষ্টর দালায় কয় আকি কি যে সাইডানার দাম নাই নবীজির দরবারও একবার একজন মানুষ গেলেও সাহাবি এখন কইন এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি তখন সাহাবি ইন তো গরিব মানুষ ই ব্যক্তি কোনো সমাজও গেলে মূল্যায়ন ভাইত নাই কোনো খান কোনো বিকতো কোনো খান বিয়ার প্রস্তাব দিলে এলাউড হইত নাই অগ্রাহ্য একটু ভরে আর এক ব্যক্তি গেলা তখন আল্লাহ এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি কোণিয়া আছো আসলাম ই ব্যক্তি যদি কইন কোন বিকবো কোনো সমাজও গেলে সদর হাইবা আর যদি কোনো জায়গা বিয়ার প্রস্তাব দিয়ে নাকচ হইত না নবীজি বর্মাই এই ধরনের ব্যক্তির দ্বারা যদি সারা পৃথিবী আল্লাহ বহিরিয়া দেলাই প্রথম যে ব্যক্তি সই এই ব্যক্তির দনির দাম বেশি না গরিব দাম বেশি আস্তে আস্তে কোনখানে জুড়ে সুখা দাম বেশি কয়লা হল ব্যস্ত যাইবা বাদে দনী অকল সুবাহান আল্লাহ হকা সুবাহান আল্লাহ হক তাও গরীব যাইবা খাল লগে হকা নবীজির লগে জুড়ে খাল খার লগে আর ওদিকে হকা খাল লগে আমরা নবীজির লগে ব্যস্ত যাইতাম চাই না চাই না খারা খারা সাহায্য তো আদুল্লা দেখা গনা রে তকবীর আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো ও আমিন দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন আখেরাতের জীবন হইল চিরস্থায়ী জীবন ঠিক কিনা না আখিরাতের শান্তি হইল আসল শান্তি আখিরাতের আরাম হইল আসল আরাম দুনিয়ার আর আমি লক্ষণ স্থায়ী কিছুদিন হল লাগি কিন্তু মরার পরে যে জগৎ এটা হইল চিরস্থায়ী জগৎ এর লাগি শান্তি আমরা দরকার আসে নি না ও গরিব হল একটু চিন্তা করো আমার নবীজি ফরমাই গরিব হলরে কেমথর দিন আল্লাহ দুই নম্বর যে পুরস্কার দিবা ও গরিব জমাত তোমরা দনী অকলর পাঁচশো বছর আগে বেলা এই সাবজান্নাতি হইবা ফোকাসবাহা দনীহল কত বছর আগে তাও হিসাব নিকাশ নাই আপনার ফেসাইবারও চিন্তা নাই যার মাল আছে তার হিসাবর দরকার আছে টিকনালি হোক আর যার মাল নাই তার হিসাব আছে তার টেনশন নাই তার টেন নাই নাই যার হয়ে যা আছে টেনশন টেনশন আর টেনশন ঠিক নালি হোক এ ব্যস্ত আর ব্যস্ত খাইবার সময় নাই বইবার সময় নাই মাতবার সময় নাই ঘুমাইবার সময় নাই মরবারও সময় নাই হি মরবারও সময় নাই হি ওলা ব্যস্ত ওলা ব্যস্ত ওলা ব্যস্ত ও ভাই অথো ব্যস্ততা অথো ব্যস্ততা দেখবা সব ব্যস্ততার অবসান হয়ে দিব একদিন ঠিক কিনা ফকিরর বেশ লই যাই ছই নদরাই লেছিলাম বাচ্চার খান্দার বাচ্চার গুড়া ছই যা যাই রাখ ও বাচ্চা একটু দাঁড়াও আপনার কাছে আমার দরকার আছে বেটাই গরিব বেটাই ডাকে ফকিরে তার একটু তা আমার একটু দরকার আছে আপনার কোনো মন্ত্র দাঁড়াই তাড়াতাড়ি আমার সময় নাই হানোর কান্দার কিয়া কইলা ও বাচ্চা আমারে চিনি বোলে না তোমার আমার দরকার নাই কি কিত হয়েছে বলে আমার নাম হইলো মালাকুলম তোমার যান কবচ করার আল্লাহ আমারে ফাটাই দিই রেডি হয়ে যাওক ইcanonical না ব্যাটা তো সুখ ছানা বড় হইছে কই একটু সময় দাও আমি বাড়ি খান থাকি কমপক্ষে আমার বাচ্চা কই ছেড়ে দেই দেই আই বলি আর সময় নাই ব্যস্ততা কই গেল শেষ ঠিক কিনা না পেট বেদনা দলে দলেছে বাড়ি তাইবার সময় নাই রাস্তাতেও শেষ ঠিক কিনা না শেষ তাইলে তোমার এত ব্যস্ততা ভাই যায় কো সব তো কোনিকের মধ্যে শেষ হই ঠিক কিনা না এর লাগে বুদ্ধিমান খাম হইলো একটু ব্যস্ততা কমাইয়া আখের লাগি লাগে একটু খাম করিয়া যাব ঠিক কিনা না না কারণ আমার হৌ হইল আসল জগৎ ইতো হইলো টেম্পোরারি এক জগৎ কিছুদিন লাগে নাই হইল ফেসাবার ফায়খানার জায়গা আদমাল ইসলাম রে আল্লাহ দুই নাই পাওয়া দিয়ে ফেসাবার ফায়খানা করার লাগে ঠিক কিনা না পেশাবার ভাইকানা ঘোরার লাগি পেশাবার ফায়কানার হাজতে যখন গন্ধম খাইলিলা পেশাবার ফায়কানার হাজতে দেখা দিল বিবি হাওয়া গন্ধম খাইলি যে অবস্থা তো সিরিয়াস এখন অক্সিজেন বাড়াইবার লাগে খালি জোর করে বাড়াইত আচ্ছা খাইলে বাড়াই তো চায় না নিঃখাশ আর যদি বাড়ায় না তে তো ডাক্তার দাঁড়িয়ে গিয়া বার করা লাগে ঔষধ খাইয়া বার করা লাগে ঠিক না নি খাইলে আরো বিপদ হরলা ইসিন পা লাগে তো ভেজাব পায়খানা খান নাই গুন চাপ দিছে আদম আলাই ইসলাম রে আল্লাহ এখন যাও দুনিয়ায় যাও হনু গিয়া ভেজাব পায় খানা করো ওই যান না তো জায়গা নাই না আছে পেশাব পায়খানার জায়গা জান্নাত তো নাই ল্যাট্রিন নাই পেশাবখানা নাই সোহান আল্লাহ সাহাবি আরো জান্নাত যদি বাথরুম না থাকে ল্যাট্রিন না থাকে পেশাব পায়খানার জায়গা না থাকে তাইলে আমরা অতটা তা যাইব নবীজি শর্মাই জান্নাতি হলে যা খাইবা একটা ডেকুট দিবা ডেকুট দেওয়ার সাথে সাথে সারা পেট ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আর এই ডেকুট মধ্যে সুগার ডেকুর রইতো না মেশকে আম্বর ডান বাড়াই সকাশা এই জান্নাতো আমরা যাইতাম চাইনি না চাইনি জান্নো যাইতো চাই না সে চাই না হোকা চাই দুনিয়ার সব মানুষ তো লাগি ভাগল সুরো যাইতো স্যার ডাহাইতো যাইতো স্যার বদমাইশো যাইতো স্যার জিনা করো যাইতো সাই নি না সাই যত বাদ মানুষ তা ও হেও জান না ফাগল হেও সাই আল্লাহ তুমি আমার নাজাত খান দিও সাই না নি সাই না নি হোকা সব মানুষও জান্নাত তোর ফাগল জান্নাতও যাইতো সাই তবে শয়তানের ওয়াসওয়া সাই নফসে আম্মারার দুকাত ফড়িয়া মানুষ কি তা করে বাদ খাস করে ঠিক না নি হোকা তবে আল্লাহ যারে দি যায়। তাইলে এই ব্যক্তি শেষে দেখা যায় বা লিজাত বা সঠিক লাইন আয় না নীলা মানুষ আছে না নিখোক আই কিন্তু আল্লাহ চাই তার বন্দার খই দিতা বেহস্ত দিতা জাহান নামও দিত ঠিক না নিজতে মারুবা রহমতুল্লাহ একটা কিচ্ছা করলে শর্টকাট করি নদীর তীরে দিয়ে হাঁটি হাঁটি যাইরা হঠাৎ করি দেখইন হঠাৎ হরি নদীর মাঝখানো একটা নৌকা নৌকার মাঝে কিন্তু মানুষ তারা এক তারা দুই তারা বাজার গাছ বাজ আমুদ করে ফুর্তি আমোদ করেন লোক আসলামিদ মুড়ি দখলে আল্লাহ ইতা সকল দিন তো নৌকা ডুবাইয়া ফানিত একবারে শেষ করিয়া নৌকা উঠাইয়া ফানিত ডুবাইয়া মারি লিথা ফিরস করিতে আতুলো তারা হইলো একটা বিশ্বাস যে যাল্লা রলিত দোয়া করলে দোয়া কবলে যা এটা হলটি শেষ হয়ে যাবা কইলাত ঠিক আছে হাত তুল হাত তুলছই দোয়া করল আল্লাহ এই সমস্ত মানুষের তুমি দুনিয়াতে যেভাবে ফুর্তি আমাদের আল্লাহ কাল কেমতের দিন জান্নাতে এইভাবে প্রবেশ করাইয়া ফু আমাদের আর মুড়িদলে কইলা তো আল্লাহ ইদের ও শেষ ফিরসের দোয়া করবো আর দোয়ার লগেলে শেষ খাম খালাস ওড়ি দখল চেয়ারা খালো গেছে ফিরসবরে কইলাম দোয়া করত গীতা আর করলা হইলাম ডুবাইয়া মাথা অকল দিন ধরে মানে তাইন কই নকল দিন ব্যস্ত হয়েছে সেরা উড়ে খালা খুঁজছে একটু পরে নৌকাটা যখন তীর আইছে তখন দেখা যায় নৌকার থাকি ও গায়ক গায়িকা অকল নৌকার থাকি বাড়াইছো এক তারা দুই তারা সে লইয়া এই ডুল কি এক তারা দুই তারা তারা সাইটে রাখিয়া গেও ফিট সাবর পায়ের মাঝে ভরছই কইন হুজুর আমরা বুঝছি না আল্লাহর আমরা রে মাফ করি কা আমরা তবা করলাম আর কোনোদিন গান বাজনা কর তামনা চালা হইতানি আহনারা জুড়ে ওখানি ডোখর এখন বুঝছোনি এখন খারা ব্যস্ত যাইত না দুজো যাই হোক আপনারা খো কা ব্যস্ত হইতো না দুজোখ যাই আচ্ছা তবা করি লিলি আল্লাহ কুশি অন্যা বেজার হই আমরা বেজাই গুণাও করিল একশো বারো যদি করে না ইটা মাফ করতে না তুই একশো বারো নাই এক হাজার বারো করিগ্লিয়ার দিলাই হে বুঝা যায় গুণা মাফ করিয়া দেওয়ার মালিক হয়ে গিয়েছে তোর গুণাখে মাফ করিয়ে দিত একটু চিন্তা করিয়া দেখ ঠিক কিনা না না আরো যদি হকা ঠিক কিনা না তার গুণাখে মাফ কর দিত হি চিন্তা নাই আরজনের চিন্তা ভাগ হলিয়া সত্যি রে আল্লাহ মাফ করিতে নাই আল্লাহ এখন তুই যদি আমার বন্দারে আমার রহমত তাকে করস আমি আল্লাহ তোরে মাফ করি দিতাম না ঠিক কিনা না হাদিচরি বাইছে দুই বন্ধু আসলা কয় বন্ধু হোকা দুই বন্ধু এক বন্ধু সুফি সাহ খেউর খাসা আলী ফড়া দেন না দাইনে বাবে সাইন না সবসময় আল্লাহর এবাদত বন্দে গিয়ে করেন কোনো ফাফটা বোঝাই না আরেক বন্ধু নমাজ ভরেন রোজা রাখেন সব কিছু করেন কিন্তু মাঝে মাঝে ফাও ফিসলি যায় মাঝে মাঝে কিছু গুনার কাজও করি যে সুফি যাক বন্ধু এই খুঁজে বা তুমি যে তা করি ইটা মাফ করতে নাই ওটা উঠতে কয় খালি ও রব্বি আমার আমার রবর লোকের সারি তো আমার আল্লাহ মাফ করি দিবা সোহান হগা। হোগা আরো দিন তাই এমন ফাফ করছো সুফি যাব গেছে এটা বড় মনে হইছে সুফি যাবে কিন্তু আল্লাহর কসম আজকে যে পাপ করছো ইটা আল্লাহ মাফ করি দিত নাই এই নুটা কইলা খালি ও রব্বি আমার আমার রবর লগে চাই তো আমার আল্লাহ মাফ করি দিবা দিয়ে বন্ধু মারা গেছো আল্লাহ বীরিত্বরে নির্দেশ দিল ও আমার বীরিত্ব অকল তোমরা সুফি সাহরে দিকে লইয়া যাও আর আমার যে বন্দা কিও করত মাঝে মাঝে গুনার কাজও করত তারে তোমরা জান্নাতর দিকে লইয়া যাও সুবান আল্লাহ হইতা নাই নেওয়া ফির ইস্তাকলে আল্লাহর দরবার আফিল না আল্লাহ সুফি তো ব্যস্ত যাওয়ার কথা কারণ টাইম কোনোদিন গুনার কাজ করছই না সব সময় তুমি আল্লাহর হুকুমা কাম পালন চল চলছই তুমি আল্লাহর হুকুম মান্য চলছ আর এই ব্যক্তি তো গুনার কাজও কর্তা নেকির কাজও করতা এই ব্যক্তি তো যাইতা যুজ আর আর সুফিজাব যাইতা বেশ তো এটা তো যুক্তির কথা কিন্তু আপনার ফয়সালা তার তো উল্টো হয়ে গেল আমরা বুঝতাম পারলাম না আল্লাহ এখন আমার বিরুদ্ধে কল আমার ফয়সালা উল্টো হয়েছে না আমি ইনসাম্পূর্ণ ফয়সালা করছি সুবাহান আল্লাহ আমার বন্ধা যদিও গুনাহ করতো তারপরে গুনা করার পরে আমি আল্লাহর রহমতর আশা করত যে আমি আল্লাহ আমার রহমত রুশিলায় তারে মাফ করি দিলাই আমার বন্দা যেহেতু আমার রহমতর আশা করত যার কারণে আমার রহমত রুশিলা আমি তারে মাফ করি দিলাইছি তারে জান্নাতর ভয়সালা দিছি সুবাহান আল্লাহ আর যে সুফি সাহ এই সুবিধা আমার বন্দারে আমার রহমত তাকে নিরাশ হরতা হইতা আমি বলে মাফ করে দিতাম নাই আমার রহমত তাকে নিরাশ কর হইল কুফুরি এই কুফুরি গুনার কারণে আমি সুফি সাহেব জাহান নামা যাওয়ার ফয়সালা দিছি আমার ফয়সালাটা ইনচাপ পূর্ণ হইছে নি না ওইসে না বলে ওইসে হগা আল্লাহ আমরা গুনা কইরা কিতা নিরাশ হয়ে যেতাম নি একটু জোরে কইতে হইবা শক্ত করে হোক নিরাশ হইতাম নি কোনা কৈৰা নিৰাশ হৈতাম না আমাৰ আল্লাহ কৈতাম লা তাক না তুমি আহ মাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াক ফিৰোজ দুনুবাত যামি আহ তোমৰা আল্লাহৰ না পাহাৰ পৰিমাণ গুণ যদি কৰ সাগৰ পৰি ফেনা পৰিমাণ গুণ যদি কৰ আকাশ পরিমাণ গুণ যদি কৰ আমাৰ আল্লাহে মাফ কৰিয়া দিবা হকা চুবাখন আল্লা আমাৰ আল্লাহয়ে মাফ কৰিয়া দোৱাৰ ক্ষমতা আছে নীনা নাই আৰু যদি হকা চেনীনা নাই তাইলে তুমি কথা যে আল্লাহ করি দিতা নাই আল্লাহ তোমারে মাফ করি দিতা নাই কিন্তু যে গুনা করছে তারে মাফ করি দিবা ঠিক কিনা না এই বিশ্বাস আমরা নাই সামনে রমজান শরীফ মাস আছে আছে নিনা নাই এই রমজান চরিবর মাস আমার মা ফরমাইন কামার মাই আমার কোন উম্মতে যদি রমজান চরিবের সুর থাকিল শেষ পর্যন্ত প্রত্যেকটা রোজা রাখে আমার উম্মতর সারা জীবনের গুণালাই মা বা মাফর গ্যারান্টি আছে নি নাই আরো দিলে হক আছে নি নাই ও ফরেজ গার্ড তুমি গেলাই আমার আমার নবীজি তো ফরমাইছেন রমজান চরি গুলা রোজাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত রাখলে আমার উম্মতের সারা জীবনের গুনাহ আল্লাহই মাফ করে দিবা গুনাহ মাফ করে দিবা কিতাবা ফরে দিবা আমরা গুনাহ করলাম নাতে মাফ করে দি দা কিথা গুনাহ করমু লাগি মাফ করে দিবা সুবহানাল্লাহ হগা আল্লাহ জানন্নানি আমরা গুনাহ করব মাতন্নানি জানে জানন্নানি হগা এই গুনাহ মাফ করে দিলেও আল্লাহ খুশি হন সুবহানাল্লাহ হগা যে আমার বন্ধা গুণা করতে লাই না সালেন্ডার করে হ্যাঁ গুণা করতো না তো সালেন্ডার করলো না নি গুণা করেন লাই তো সালেন্ডার করে মুসা লাইতাম তার উম্মত হল লইয়া তুই হাজার হাজার উম্মত লইয়া মাঠকে যদি স্টেজ কার্ড নমাজ ফোর লাগি চল্লিশ বছর পর্যন্ত আসমানোর বৃষ্টি বন্ধ হয়ে গেছে কত বছর চল্লিশ বছর পর্যন্ত আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি নাই হাহাকার শুরু হয়ে গেছে সব উম্মতকে শুন ও আল্লাহ রসুল আমরা লাগে দোয়া করুক আসমানের বৃষ্টি আইতো মুসালা ইসলাম সকল ডেলইয়া মাঠকে চুন দোয়া করল আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ এখন মোসা তোমার দোয়া কবলে নাই কারণ এলো তোমার এই উন্মতর মাঝে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর পর্যন্ত আমি আল্লাহ নাফরমানি করেন এই যদি তুমি এই বাহির করি না দাও এই ময়দানটাকে দাও তাহলে আমি আসমানোর বৃষ্টি নাজিল করতাম নাই মূসালা ইসলামে ফরমাইন এমন পাবি, চল্লিশটা বছর পর্যন্ত আল্লাহ নাফরমানি করয় তুমি এই মদ্দিসটাকে বাইরে যাও তুমি যদি এই মদ্দিস তাকে আল্লাহ বৃষ্টি নাজিল করতাম যে ব্যক্তি পাপী সে তো সত্যি জানে সে পাপ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে রাব্বুল আলমী চল্লিশটা বছর পর্যন্ত যখন আমি আমার পাপটারে তুমি লুকাইয়া রাখছো এখনো তুমি কি তা লুকাইয়া রাখতে পারো না নি আল্লাহ আমি সালেন্ডার করিলাম থবা করিলাম আর ফাফ করতাম না আমারে মাফ করি দে তবে আমার নাম খান প্রকাশ করি দিয়ে আমারে বেজ্জত হইল না সাথে সাথে আসমানের বৃষ্টি না দিলে সুয়ান আল্লাহটা জুড়ে হইতা নাইনি আপনার এক ব্যক্তির কারণে আসমানের বৃষ্টি বন্ধ কত বছর পর্যন্ত কারণে আস্তে আসতে কয়জন একজনে ভাব করলে ই গাওয়া শাস্তি ভোগ করা লাগব নি না লাগতো না আসমানর বৃষ্টি বন্ধ বৃষ্টি না দিলে মোসা লাইত অবাহ তো বাইর করে দিলাম না হে বাড়াইলো না তার বাদে বৃষ্টি দলাইলাই হইলানো বৃষ্টি দিতা নে বার না করলে আল্লাহ আল্লাহন মুসাহা। আমি তো কইসলাম ঠিক কিন্তু আমার বন্ধা তো এ ইতিপূর্বে আমার কাছে সালেন্ডার ভরিলি এ থবা করিল যে আর কইছে আর গুণা করত না আমি তারে মাফ করি দিলাই থা ও আমি তারে মাফ করিয়া দিলাইছি জুরে হোক আসো হা করলে আল্লাহ মাফ করিয়া দিতা ভার অন্য না ভার অন্য এ বিশ্বাস আমরা আছে নি না নাই খারার খারার আছে একটু আর থা দেখাও গা নারে তুমি নারে রিসাল এখন আমরা থবা কমাইয়া করতাম না বেশি করি করতাম আমার নবীজি সত্তরটা কি একশো ডেইলি সোভা করতাম সোভান আল্লাহ হবা যে নবীর কোনো গুণা নাই যে নবী মাসুম আর আমরার মাথা তাকে লিয়া পা পর্যন্ত আমরা গুনায় নিমজ্জিত আমরা থবা খং করতাম না বেশি করি করতাম বেশি করে করতাম রাজিয়া সৈন্য সকলে এই জন্য আমার নবীজি ফরমাইন রমজান চরি ফর মাসাইছ আমার উন্মত কল চারটা কাজ বেশি বেশি করি খৈর কয়টা কাজ আরো জুড়ে চারটা কাজ বেশি বেশি করি কইরিও মনোরাখন যান 1 নম্বর হইল আল্লাহর কাছে বেশি বেশি করি জান্নাত চাইও 2 নম্বর হইল আল্লাহর কাছে বেশি বেশি করি জাহান্নাম থেকে পানা চাইও আমরা চাই না নি তারাবিন নামাজ পড়িয়া দোয়া করি না নি আল্লাহুম্মা ইন্না জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার পড়ো কে পার আমার লগে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার দোয়া করি না এইটা হইলো লাগি দোয়া করি জাহান নাম থাকি ফানা চাই বেশ করি চাই যান রমজান শরীর মাস আইলে ই দোয়াটা খালি তারাবীর বিশ্বে কাত ফরিয়া ই দোয়াটা আপনি সাইজে কাত ফোরে ভোরে ভোড়ান ই দোয়াটা আপনি এখলে একলেও ভোড় যতবার নুমাজ ফোড়বা দোয়া যতবার নমাজ পড়বা দোয়া করুন চান

কোক আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুর রহিম মাসে ইস্তেগফার সদিব বেশি করেই পড়তাম আর 4 নম্বর হইল ওয়াকসিরু কউল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বেশি করেই পড়তাম একবার হলক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তার কারণ হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যত বেশি বেশি করি আমরা পড়මු এটা আদত হই জীব অভ্যাস হই জীব আর এই লা ইলাহা ইল্লাল্লাহ

রমজান মাসও কম হইতো না বেশি হইতো একবারে মুখে দিবারায় না লা ইলাহা ইল্লাল্লাহ কিলা খান মউত খান সময় কিলা লাইল ইলাহা ইল্লাল্লাহটা বাইরাইতো কিলা খান লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করি রমজান মাসও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করি যব্বা আল্লাহ তৌফিক দিতা হুকাকা আমেন আর একটা আমলের কথা কইলাই শেষ করে দিব যে রমজান মাসও আমার নবীজি ফরমাইছে যে আমার কোন উম্মতে যদি একজন রোজাদার রি ইফতার করায় ইফতার চিনইন তো আমরার দেশে কই

দেখি চাই কেন যারা আসুই ও যথেষ্ট কৌকাতে একজন রোজাদাররে আমি ইফতার করাইবা দেখিছে একজন বাই হাত তুললে আমি খুশি হই মুদে একজন রোজাদাররে আমি ইফতার করাইবা ইনশাআল্লাহ 마শাআল্লাহ আথার না मौका একজন রোজাদাররে ফলে ইফতার করাইবা চেষ্টা করব দুই নাম্বার পুরস্কার হইল আপনারা আমার গর্দান দে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করি দিবা সুবহানাল্লাহ তিন নম্বর পুরস্কার হইল যত মানুষের আপনি ইফতার করাইবা প্রত্যেকের রোজার সমান এক একটা সব এক একটা রোজার সব আপনার দান করে দিবা আর রোজাদারোর সব থাকি বিন্দু মাত্র সব কম তো নাই হোকা এটা তান আল্লাহ তান স্পেশাল বান্ডার থাকি দিবা হোকা আল্লাহ তান স্পেশাল বান্ডার থাকি দিবা আমরা সমাজও কিন্তু বাইরে খোলা সই তারা মনে করেন যে অন্য ইফতারি দিয়ে যদি ইফতারি করি লাই তো না আমরা রোজার সব নিবাগি আসলে এটা বুল দারণ না আমনে ইফতার করেন যদি অন্য ইফতার দ্বারা আপনার রোজার বিন্দু মাত্র সব এই সবটা দাম করবা সব নবীর্মাই তাইলে এই ভুল ধারণাটা আমরার মাঝে তাতনি না না তা না ঠিক না নি হোগা অন্য বাইয়ে যদি একটা নেকির কাজ করেন যে নেকির কাজও ও আপনি সহযোগিতা করলা একটা সুযোগ দিলা এটা দেওয়া পাল্টা আমরা এলাকার তো আসেই সিস্টেম মসজিদের বারান্দাতে আমরা ইফতার করি বৃত্রে ইফতার করতে হইলে এতে কাপড় নিয়ত করি হইবা আর বাড়া যদি করো তাইলে এতে কাপড় নিয়ত লাগতো না সকলে মিললে ইফতার করার এটা সুন্দর একটা সিস্টেম আপনি কিছু লইয়া গেলা হে আরক বাইয়ে কিছু নিলা আরক বাইয়ে কিছু নিলা সব এখানে দোলা করিয়া দেলাইলা বাডি বাটি সকলে ইফতারের সব পাইবা সুহানা লাহোগা হ্যাঁ সকলে ইফতারির সব পাইলিবা এমনি একশো জন ডোলা করতে পারত নাই দশজন ডোলা করতে পারত নাই কিন্তু মসজিদও গেলে কি আপনি যদি এক কেজি আধা কেজি খেজুরেও লাইয়া যায় তাহলে দেখবা সকলে এক একটা খেজুরও শরীর করিতে পারে ঠিক না নি হোক এক একটা একটা রোজার সব পাইবাশ আমরা তো সামর্থ্য নেই সকলে ইফতার করে নবীজি বর্মায় একটা খেজুর দিয়া যদি আমার উন্মতে ইফতার করা তিনটা পুরস্কার পাইব অথবা আউ মাছ কাটে লাবানি এক লোক দুধ দিয়েও যদি ইফতার করায় তিনটা পুরস্কার পাইব আউ সার্বাতিমাইন সামান্য ফানি সর্বত্তি যদি তারপর তিনটা পুরস্কার হয়ে হুজুরে হোক আসা

আরও যদি কই আছে নি না নাই তে বেটা যে কইল লেমটি এক কাপড় নি আর গরিব এক মানুষ নি কথাটা ঠিক নি ঠিক না তবে আমরা গরিব বেসবর গরিব কিবাহ গা কাক বেসবর গরিব নমাজ ছাড়িছে বেটা নমাজ পড়ে না কয় আমার লেমটিও শুকায় না ওদুর নমাজ ওড়াই হলবার সময়ও নাই কাম করতে করতে শেষ আছে নাই আছে নিলা মানুষ খবরদার এরকম হইল না সাহাবা কেরামর জীবনী ভরিয়া দেখো তারা কত বাবন ওঠনের মাঝে আসলা তারপরে নমাজ ছাড়ছই না ঠিক কিনা না নমাজ ছাড়ছই না আর তোমার সামান্য অভাব হরিয়া তুমি নমাজ ছাড়ি দো তুমি নমাজ ছাড়ি দো তো তোমার অভাব যাইতো না নমাজ ফোড়ো ফাঁস তোমার অভাব যাই বগি প্রত্যেক রাতে সুরা ওয়াকেয়া তেলাও থরো অভাব যাই বগি গড় ডুকতে সময় সালাম দিয়া ডুকো অভাব যাই বগি প্রত্যেক ফজরর সময় 100 বার পড়ো সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আজিম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ো ফজরর সময় অভাব যাইবো কি সুবহানাল্লাহ hoga লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মবিন প্রত্যেক দিন 100 বার পড়ো আল্লাহ রিজিক প্রসস্ত করে দিবা লা আজিম ডেইলি 100 বার করি পড়ো কা রিজিকর কুসাদ কুশাদ হই যবো সুবহানাল্লাহ এইলে এগুলা লইয়া বইতার চোখে নেই পাঁচক নামাজ ভরো আর নবীজির যে বাতলানো আমল গুলো আছে ওগুলা হরতে থাকো দেখবা কিভাবে অবাবর সিদ্ধ বর্ণব তুমি হইতেও ঘর চাই নাই সো হান ভাই অকল দুস্ত আমার বক্তব্য শেষ আলিম সাহ অকল অনেক হাজির হই কিছু তাই তাই কিছু কথা কইবা আর এটা তো আমরার মাদ্রাসা আর আমি তো ওয়াজ নাজ করার কথা তো এই মাদ্রাসা আপনারা জানুন অনেক হাজত আছে আসে নানি হোকা সাহেব অনেক হাজত আছে এবছর এমপি লাগে আবেদন করা হয়েছে আলহামদুলিল্লাহ হোকা সরকারির লাগি আবেদন করা হয়েছে আমরা চেয়ারম্যান সাহেব আমরা চেয়ারম্যান সাহেব সভাপতি চেয়ারম্যান সাহেব তা হোকা